শুক্রবার একুশে জুন দশম আন্তর্জাতিক যোগা দিবস আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর এগিয়ে চলো সংঘের সামনে থেকে এক র্যালির আয়োজন করা হয় রাজ্য আয়ুষ মিশন এবং পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশনের যৌথ সহযোগিতায় এগিয়ে চলো সংঘ এবং ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন এই র্যালির আয়োজন করে র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের আধিকারিকরা এদিন র্যালিতে অংশ নিয়ে মন্ত্রী টিঙ্কুরায় জানান যোগাকে কেবলমাত্র একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবসের জন্য চিহ্নিত করলে চলবে না দেহ মন সুস্থ রাখে যোগাকে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে রপ্ত করে নিতে হবে এবং এখানে আমাদের যে এগিয়ে চলে সংঘ সবার উদ্যোগে আজকের এই যোগা র্যালি আমরা সবাই সামিল হয়েছি আমরা চাই প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনেও যোগাটা যেন সামিল হয় এটা শুধুমাত্র একুশে জুন আসলে যোগা দিবস পালন করা নয় মন এবং শরীরকে সুস্থ রাখতে এবং আমরা আমাদের রাজ্যে এই র্যালিতে রাজ্য যুব বিষয়ক প্রক্রিয়া দপ্তরের সচিব সুকান্ত ঘোষ আয়ুষ মিশন অধিকর্তা রাজীব দত্ত যুগ্ম অধিকর্তা বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন র্যালিটি এগিয়ে চলো সঙ্গে সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিড়ো রিপোর্ট আর ই নিউজ